আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং অ্যান্ড মোর তো আজকের ভিডিওতে যে রেসিপিটি শেয়ার করব তাহলে এই শীতে আইসক্রিমের বড়া তো বন্ধুরা ভয় পাবেন না আইসক্রিমের বড়ার কথা শুনে বড়া তো বড়াই বড়া কখনও ঠান্ডা হয় না বড়া হয় গরম তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো আমি এখানে যে যে উপকরণগুলো নিয়েছি আমি নিয়েছি দুইটা ডিম চিনি গোলমরিচের গুঁড়া পাউরুটি আর নিয়েছি আইসক্রিম এখানে আমি একটা ব্যাটি নিয়েছি ডিম দুটো ফাটিয়ে নেবো আর অল্প পরিমাণে চিনি মিশিয়ে দেব ডিম আর চিনিটা ভালো করে মিক্স করে নেবো তো ডিম আর চিনিটা আমরা ভালো করে ফাটাফাটি করে নেব ঠান্ডার দেশের আইসক্রিম গরম দেশে বেড়াতে আসছে তো ডিমটা ফাটাফাটি হয়ে গেছে আমার এখন আমি দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়া তো বন্ধুরা আমি এখানে একটা রুটি বানানো পিড়া নিয়ে নিলাম তো এই পিড়াতেই আমি বানাবো সবকটা আইসক্রিমের বড়া আমার অত ভালো টেবিল টেবিল নেই যদি আমি কখনও টাকা পয়সা পাই তখন আমি টেবিল কিনে দেখাবো তো এখন এটার মধ্যেই দেখেন তো এখানে আমি পাউরুটি নিলাম আর পাউরুটির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আইসক্রিম এই পরিমাণ আইসক্রিম দেওয়া হয়ে গেছে আমি আরেক পিস পাউরুটি এটার উপর চাপা দিয়ে দেবো দিয়ে হাতের কাছে একটা গ্লাস ছিলো স্টিলের সেই গ্লাসটা দিয়ে আমি গোল করে কেটে নেব সুন্দর করে চাপ দিয়ে আমরা এখানে একটা কড়াই নিয়েছি আমরা চুলাটা জ্বালিয়ে দেব আর এখানে দিয়ে দেব তেল গ্লাস দিয়ে আমি এভাবে গোল করে কেটে নিয়েছি এটা আমি এখন ডিমের মধ্যে একটা চুবান দিয়ে দেব ভালো করে সুন্দর করে যেন ঠান্ডার দেশের আইসক্রিম পালাতে না পারে আমি এখানে ডিম দিয়ে নিয়েছি তার কারণ প্রধান কারণ যেটা সেটা হলো যে ডিমটা দেওয়ার জন্যে অতিরিক্ত তেলটা শুষিয়ে নিতে পারবে না আর ডিম ছাড়া যখন আপনারা ভাজতে লাগবেন তখন কিন্তু পাউরুটিটা এত পরিমাণ তেলটা শুষিয়ে নেবে যে আপনারা খেতে পারবেন না গলায় শুধু তেল আর তেল লাগবে ভুল করেও এই ডিম ছাড়া আইসক্রিমের বড়াটা বানাতে যাবেন না কারণ আমরা এমন কিছু রেসিপি দেখাবো না যেটা মানুষের শরীরের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা এই বড়াটার এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা আরেক এক পিঠটা ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন তুলে নেব আমরা আরেকটা একটা বড়া বানাবো আগের মতো করেই আগের মতো করে গ্লাস দিয়ে কেটে নেব ডিমের মধ্যে চুবান দেব আবারও তেলের মধ্যে দিয়ে দেব আবারও ভাজতে দেবো এক পিট হয়ে গেলে আমরা আরেক এক আবারও ভেজে নেব তো বন্ধুরা আমার শেষের বড়াটিও ভাজা হয়ে গেছে আমরা এভাবে সবকটা বড়া ভেজে নিয়েছি তো আপনারা এভাবে ভেজে নেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটার ছেঁড়া অংশগুলো আছে সেটা আমি কিন্তু নষ্ট করব না এটা আমি ডিমের মধ্যে চুবাবো এবং ভাসবো আর এই আইসক্রিমটা আছে একটু এটা দিয়ে আমি খাব তো আমরা এখানে একটা বড়া নিয়েছি চাকু দিয়ে কেটে নেব আমরা দেখব ঠান্ডার দেশের আইসক্রিমটা গরম দেশে এসে কী অবস্থা হলো এর এই যে দেখুন বন্ধুরা গরমের আঁচ পেয়ে কী সুন্দর গড়ে গড়ে পড়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকুন প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন লাইক দিন আর আপনাদের মতামত জানান ভালো থাকুন আর সুস্থ থাকুন এই আশায় আমি আফরিন আসসালামু আলাইকুম